আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এর আগে একটি ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছি, শরীর খুব একটা ভালো লাগছে না। হঠাৎ করেই রাতের বেলা শরীর খুব খারাপ হয়ে গিয়েছিল। অনেকগুলো সিমটমই ডেঙ্গু জ্বরের সাথে মিলে গিয়েছিল, যে কারণে আজকে সকাল সকাল বের হয়ে গিয়েছি ডেঙ্গু টেস্ট করার জন্য। যেহেতু দিনের বেলা হসপিটালের ডক্টর ছাড়া তেমন কোনো ডক্টর বসে না, তাই আমি চাচ্ছি সন্ধ্যার সময় ডক্টর দেখাতে। সন্ধ্যাবেলায় ডক্টর দেখানোর সময় যদি কয়েকটি রিপোর্ট সাথে করে নিয়ে যেতে পারি, তাহলে মনে হয় আমাকে ইনস্ট্যান্ট ট্রিটমেন্ট দিতে সহজ হবে। যদি তখন দরকার হয় আরও কিছু টেস্ট করতে, সেটা করে নেব। কিন্তু ইনস্ট্যান্ট ট্রিটমেন্ট দেওয়ার জন্য যে টেস্টগুলোর দরকার হয়, সিবিসি বা আমাদের কাছে মনে হচ্ছে ডেঙ্গুর সিমটম দুই একটি মিলছে, ডেঙ্গু এই টাইপের কয়েকটি টেস্ট আগে থেকে করিয়ে নিতে চাচ্ছি। আপনাদের ভাইয়াও আছে আমার সাথে, শরীর খুবই উইক লাগছে, একা বের হওয়া তো পসিবলই না। সকালবেলা টাইমটাতে এসেছি বলে ভিড় কিছুটা কম, বিকেলবেলা হলে প্রচুর চাপ থাকে, এখানে দাঁড়ানোর সুযোগও থাকে না তেমন একটা। কোন ডক্টর দেখাবো তার জন্য এখনই সিরিয়াল দিয়ে যেতে চাচ্ছি, তাই লিস্ট থেকে ডক্টরের নাম সিলেক্ট করে নিচ্ছি। রিসেপশনে এই মুহূর্তে দাঁড়িয়ে কী কী টেস্ট করাবো, সেই অনুযায়ী কত পেমেন্ট দিতে হবে সেটারই হিসাব করে নিচ্ছে। আর যে ডক্টরকে দেখাবো তার সে কার্ড নিয়ে নিলাম এখান থেকে। টেস্টের জন্য ব্লাড স্যাম্পলগুলো দেওয়া শেষ করে ডক্টর আর সিরিয়াল দিয়ে দেন। এখন বাসায় চলে যাচ্ছে, ইনশাল্লাহ সন্ধ্যার পরে আবার আসব। এখন প্রায় 9টার মতো বাজে, রাত যাচ্ছি ডক্টরকে দেখানোর জন্য। সকালে যে টেস্টগুলো করতে দিয়ে এসেছি, আগে সেই রিপোর্টগুলো তুলব, তারপরে ডক্টরকে ভিজিট করতে হবে। আমাদেরকে সকালবেলা বলেই দিয়েছিল 9টার দিক দিয়ে থাকার জন্য। সকালবেলা দেখেছেন এই রাস্তাটাই কতটা ফাঁকা ছিল, আর এখন দেখেন কত মানুষ রাস্তাতে। কিছুটা সময় জ্যামের মধ্যেও বসেছিল অনেকেই, আমরা যেহেতু রিক্সাতে ছিলাম তাই বসে থাকতে হয়নি। দেখতেই পাচ্ছেন রাস্তার অপোজিট সাইডে কিন্তু ট্রাফিক সিগন্যাল পড়েছে। হসপিটালের গেটে এভাবে কালারফুল বেলুন বিক্রি করতে দেখে একটু অবাকই হয়েছিলাম। ভেবেছিলাম হসপিটালের সামনে এই বেলুনগুলো আর কে কিনবে, পরে দেখলাম হসপিটালের ভেতর থেকেই কয়েকজন গার্ডিয়ান কিনেছে, কারণ তাদের সাথে ছোট বাচ্চা ছিল, বাচ্চাদেরকে একটু ব্যস্ত রাখার জন্যই এই বেলুনগুলো কিনেছে তারা। এই মুহূর্তে আছি রিপোর্ট ডেলিভারি সেকশনে, আমার রিপোর্টগুলো তুলে নিচ্ছি। আমরা এসে বসেছি, প্রায় 1 ঘন্টার মতো হয়ে গিয়েছে। সামনে আরও পেশেন্ট যারা আছেন তারা সবাই আমার থেকেও আগে এসেছে, এবং প্রত্যেকেই বলছে আজকে দেখাতে পারবেন কি না, সেটাই চিন্তা করে দেখেন। কারণ এই ডক্টর প্রায় 1 আওয়ারের মতো করে সময় নিয়ে এক একজন পেশেন্ট দেখেন। এই সময়গুলোতে বাচ্চারা কি করবে দেখতে পেলেন। আমার সামনে দুজন বসে দুষ্টুমি করছে, মোবাইল নিয়ে উপরে ছুঁড়ে মারছে, আবার নিজে ধরছে। কিছু করার নেই, আসলে বাচ্চারাও বোর ফিল করে। এই জন্য জনা সাফনকে আজকে নিয়ে আসিনি, কারণ যখনই এখানে ডক্টর দেখাতে আসি প্রত্যেকটা ডক্টরই এভাবে সময় নিয়ে ভিজিট করে রোগীদেরকে।